ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুন্না নিশিতার সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 16-তে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে শতাধিক যাত্রী। ঘটনা তদন্তের জন্য 3টি টিম গঠন করা হয়েছে, এর মধ্যে রেলওয়ে 2টি ও 1টি জেলা প্রশাসকের পক্ষ থেকে। মঙ্গলবার রাত 3টায় ঢাকাগামী 741 তুন্না এক্সপ্রেস ও চট্টগ্রামগামী 724 উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা জানান, এ পর্যন্ত 16 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের বায়েক এলাকায় 9 জন, কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 4 জন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে 2 জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। মন্দবাগ স্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, তুন্নার চালক মাস্টারকে ট্রেন থামানোর জন্য আউটার ও হোম দুই স্থানেই লাল বাতির সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু চালক ট্রেন দাঁড় করায়নি বলেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধার করতে সকাল 8:30টার দিকে কুমিল্লার লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। সালমা ইসলাম, এবি চ্যানেল, ঢাকা। এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ।